দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী গ্যাসলাইন হাটে। আর এই গ্যাসলাইন হাটের আজকের বাজারের বর্তমান গরুর দাম, ওজন সম্পর্কে বিস্তারিত জানার জন্য চেষ্টা করছি আপনাদেরকে। সবাই আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি অবশ্যই দেখার জন্য চেষ্টা করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দর্শক মন্ডল, আমরা কথা বলছি এই গরুগুলোর মালিকের সাথে, নাম নিলে ভালো হয়। আপনি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে পাশে একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি, এই এই গরুটা কি আপনার? না জি, আপনার গরু। এই গরুটা কি জাতের গরু? এটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া? এটা কি আপনার মানে বাসার গরু নাকি ব্যাপারী? এটা হচ্ছে আমি কিনছিলাম আর কি, কিনে বাসায় পালন করছি। হ্যাঁ, বাসায় পালন করছি। এখানে কয়টা গরু নিয়েছেন আজকে? দুইটা। এইটা আর একটা বিক্রি করছে? আর একটা ওইটা। ওইটা না? দর্শক মন্ডলী, আমরা এখানে দুটি মাঝারি আকৃতি গরু দেখতে পাচ্ছি। তো ভাই, এই গরুটা কয় দাঁত এখন? দুই দাঁত। এইটা এটা না? এটা এখন দুই দাঁত না? জি, এটা এখন দুই দাঁত। এই গরুটা এখন মোটামুটি কেমন ওজন হতে পারে আপনার ধারণা? আমার যেটা ধারণা সেটা হলো 5 মণ, 5.5 মণ হবে। 5.5 মণ? না, তো ভাই এই গরুটা এখন মোটামুটি আপনারা কত টাকা হলে বিক্রি করতে চান? আমি এটা এখন 90 বা 85-90 হলে বিক্রি করে দেবো। না না, শুধু শুধু পচানো? ও মানে এক একটা 95 টাকা, 95,000 টাকা, 85 হলে বিক্রি করে। আচ্ছা, আর এবার আর একটা কোনটা ভাই? আর ওইটা ওইটা একটু দেখি না। এইটা এইটা নাকি ভাই? এটা ভাই সেরকম তো মোটা তাজা হয় নাই ভাই মনে হচ্ছে। না, এটা এখনো পালতি সামি আছে আর কি, কিন্তু এখন শেষ মুহূর্তে তো এই জন্য বিক্রি করে। তো এটার এখন ওজন কোন কেমন হতে পারে ভাই? এটাও 4.5-5 মণ হবে। জি, এটার দাম চাচ্ছেন কত কিরকম মোটামুটি? এটা 90-80-90 হলে বিক্রি করবেন। তো ভাই, কোনো দর্শক যদি আমাদের ভিডিও দেখে গরু কিনতে চায় তো বিক্রি করবেন তো না ইনশাল্লাহ? হ্যাঁ, অবশ্যই বিক্রি করবো। ফোন নাম্বারটা বললে ভালো হয় ভাই, ফোন নাম্বারটা বলেন তো। 01710-01710। হ্যাঁ, 608057। 608057। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক মন্ডলী, এই পাশে আমরা একটি বিশাল আকৃতির গরু, আমার মনে হচ্ছে হাটের মধ্যে সবচেয়ে বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটার নাম হচ্ছে টাইগার, আমাদের ভাই জানিয়েছেন। তো এই গরুটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করছি এই গরুর মালিকের সাথে কথা বলে। আমরা চেষ্টা করছি এই মালিক গরুর মালিকের সাথে কথা বলার জন্য। ভাই, এই গরুর মালিক কে ভাই? আপনি? না, আপনি? আসসালামু আলাইকুম। এই গরু কি আপনার? হ্যাঁ জি, আমার। তো তো আপনার বাসা কোথায় ভাই? বাসা বাজার ভদ্রঘাট। বাজার ভদ্রঘাট, এটা কোন জেলায় পড়ে? এটা সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ থানা, কামারগঞ্জ থানা। তো আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এবং বিশাল আকৃতির গরু, এটার নাম কি টাইগার দিচ্ছেন? না জি, এটার নাম টাইগার। আচ্ছা, দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন টাইগার উঠেছে আপনাদের আমাদের গ্যাস লাইন হাটে। এটা কি হাটের সবচেয়ে বড়? না, সবচেয়ে এটা আমাদের এই গরুটাই বড়। আপনি দেখে বলছেন তো? না, সারা হাটে ঘুরছি, ঘোরার পর আমার এই গরুটাই বড়। আপনারটি বড়? জি। তো ভাই, এই যে গরুটা, এই গরুটা মোটামুটি এখন কয় দাঁত ভাই? গরুটা দুই দাঁত। দুই দাঁত? জি। তো এই গরুটা মোটামুটি দুই দাঁত বয়স। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন উল্লাপাড়া গ্যাস লাইন হাটের আজকের সবচেয়ে বড় গরু। আর আজকের হাটে আমরা পর্যবেক্ষণ করেছি মূলত এই গরুটির চেয়ে বড় আর কোনো গরু আমরা দেখতে পাইনি। তো এই গরুটি সাধারণত টাইগার বলে আমরা জেনেছি এই গরুটির মালিকের সাথে। তো ভাই, এই গরুটার বর্তমান ওজন এখন কত মন হতে পারে আপনার ধারণা? ওজন আনুমানিক তা 16 মন হতে পারে। 16 মন? এটা কি আপনাদের বাড়ির নাকি? আমার বাড়ির। বাড়ি? আসলে অনেক ব্যাপারীর কাছ থেকে আমরা ভ্রান্ত অনুমান পাই, ওরা
মানে যতটুকু ওজন তার চেয়ে অনেক বাড়িয়ে বলে। তো আমরা মানে আসলে গরুটা 16 মন ওজন আছে এখন, আছে না? এটাকে আপনি ওজন করেছেন না আনুমানিক একটা? আনুমানিক একটা ওজন 16 থেকে 17 মন হতে পারে। 17 মন হতে পারে। দর্শক মন্ডলী, আমরা টাইগার বাবুর সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি আর কথা বলার চেষ্টা করছি এই গরু মালিকের সাথে। আপনারা দেখতে থাকুন আজকের উল্লাপাড়া গ্যাসনি হাটের সবচেয়ে বড় গরু। তো ভাই দাম নাই গরুর, দাম গরুর খুব একটা দাম পাইতেছেন? দাম পাচ্ছেন না? না, দাম 3.5 লক্ষ। দাম বলতেছে 2,30,000, 40,000, 50,000 এইরকমের দাম। মানে গরুর চাহিদা খুব একটা বেশি নাই? না, গরুর চাহিদা না, হাটে তো কোনো গায়ক নাই। আচ্ছা, তো ভাই এগোটা মোটামুটি কত হলে আপনি বিক্রি করতে চান? নিয়ে তো কেউ কম চায় না, কিন্তু নিয়ে 3 হলে আমাদের সারা নিয়ে 3 হলে আপনি বিক্রি করবেন? জি। দাম এখন হচ্ছে কেমন? এখন দাম হতে 2,40,000। মানে চাহিদা কি একটু কম নাকি? একদম কম, চাহিদাই নাই, গরুর কোনো কেতাই নাই, সারা হাট ফাঁকা। কারণ কি ভাই আসলে আপনাদের? কারণ এই করোনার কারণে পাঠি পুটি দেখতেছি না। ও আচ্ছা। দর্শক মন্ডলী, আজকে আসলে আমাদের হাটের যে পরিস্থিতি, এর আগে আমরা অনেকগুলো হাটে ঘুরেছি। আসলে করোনার জন্য আসলে মানুষ অর্থনৈতিক সংকটে পড়ায়, আসলে গরু বছরের চাহিদা আসলে নিতান্ত কমে গেছে, তাও খুব হচ্ছে না এবং চাহিদা কম বলে আমাদের ভাই জানিয়েছেন। তো ভাই, যদি কোনো দর্শক এই গরু দেখে, আমাদের ভিডিও দেখে যদি গরু কিনতে চায়, আপনি বিক্রি করবেন তো না? হ্যাঁ জি, বিক্রি করবো। সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার একটু লিখবে ভাই। ফোন নাম্বার 0921-0921-9961-22। এটা আপনার নাম্বার না? আমার আমার নাম্বার। দর্শক মন্ডলী, আমরা আজকের হাটে সবচেয়ে বড় গরু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমরা আরো চেষ্টা করতেছি আরো কিছু গরু দেখানোর জন্য। দুটি আপনার দর্শক মন্ডল দেখতে পাচ্ছেন অনেক গরু, কিন্তু আসলে আজকের হাটে গরু কেনার মতো কোনো ক্রেতাই নেই। আমাদের গরু মালিক ভাইরা জানিয়েছেন আসলে আজকে গরু হাটে কেনার মতো কোনো ক্রেতাই নেই, গরু খুবই কম দাম হচ্ছে এবং গরু কেনার মতো কোনো ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য হতাশ হচ্ছে আজকের হাটের সব গরুর মালিকেরা। আমরা চেষ্টা করতেছি এখন মাঝের আকৃতির কিছু গরুর দাম জানার জন্য। আপনার নাকি ভাই এটা? এটা দাম হচ্ছে কেমন? 30-35। কয় দাঁত গরুটা? 2 দাঁত। বাসা কোথায় আপনার? দর্শক মন্ডলী, এখানে একটা গরু দেখতে পাচ্ছি। আমরা কথা বলছি গরু মালিকের সাথে। আসসালামু আলাইকুম ভাই, এই গরুটা কি আপনার না? এটা কি জাতের গরু ভাই? এই গরুটা কয় দাঁত ভাই? 2 দাঁত না? দাম চাচ্ছেন কিরকম ভাই? 1,25,000। এই গরুটা মোটামুটি কেমন হলে বিক্রি করতেছেন কাকা? 1,25,000 না? কত হলে বিক্রি করবেন? 15। এটা কি আপনার বাসার নাই কেনা গরু? কেনা গরু না? আপনার বাসা কোথায়? ষোলো আছে।
আসসালামু আলাইকুম ভাই, গরু বিক্রি হচ্ছে কেমন আজকে হাটে? গরু খুব কম বিক্রি হচ্ছে ভাই। চাইতে খুব কম না? হ্যাঁ চাইতে খুব কম। আচ্ছা, বড় গরুর দাম কেমন আজকে হাটে? খুব কম। এটা আপনাদের নাকি? হ্যাঁ। এটা কত দাঁত বয়স গরুর? দুই দাঁত না? এই গরুটার ওজন এখন কেমন হতে পারে? 5.5 পাউন্ড। 5.5 পাউন্ড না? এটা কয় দাঁত ভাই গরুটার? দুই দাঁত। দুই দাঁত না? মোটামুটি কেমন দাম হলে বিক্রি করছেন গরুটা? ৯০,০০০ টাকা না? পছন্দ হলে বিক্রি করবেন না?